ট্রেনিং বা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা উইন্ডোজ সেভেনের এপিসোড থ্রি বা তৃতীয় ক্লাস শুরু করছি। আগে আমরা বেসিক অনেকগুলো কাজ শিখেছি, যেনারা এখনও দেখেননি আমাদের লিঙ্কে, ভিডিওর উপরে লিঙ্কে আগের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আমরা অনেকগুলো মজার কাজ শিখবো যেগুলো জানা অত্যন্ত প্রয়োজন প্রত্যেকেরই যেনারা কম্পিউটার ব্যবহার করবে। প্রথম কাজ, আমরা কিভাবে টাস্কবারের পজিশন চেঞ্জ করব। টাস্কবার হচ্ছে ডেস্কটপের একদম নিচের অংশটাকে টাস্কবার বলে। এই টাস্কবারকে আমরা সাধারণত এই নিচেই দেখতে অভ্যস্ত, সবাই আমরা নিচেই দেখি, কিন্তু এই টাস্কবারকে আমরা ডেস্কটপের একদম উপরের দিকে অর্থাৎ টপ পজিশন, বাম দিকে অর্থাৎ লেফট পজিশন, বা ডান দিকে বা রাইট পজিশনও আমরা প্রতিস্থাপিত করতে পারি। তো কিভাবে করব, প্রথমে টাস্কবারের উপর রাইট ক্লিক, তারপর যে লিস্ট আসবে সেই লিস্টে প্রপার্টিজে প্রথম ক্লিক করে যে একটি ডায়লগ বক্স আসবে সেখানে দেখুন টাস্কবার লোকেশন অন স্ক্রিন, এই বাটন থেকে বা ড্রপ ডাউন বাটন থেকে যে কোনো একটা পজিশন সিলেক্ট করলে, আমরা টপ করছি, ওকে করলে টাস্কবারটা একদম ওপরের পজিশনে চলে গেল। নেক্সট, হাউ টু হাইড টাস্কবার। আমরা ডেস্কটপের টাস্কবারটিকে লুকিয়েও রাখতে পারি, তখন টাস্কবারের উপর গিয়ে রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিজে গিয়ে অটো হাইড টাস্কবার বক্সে টিক দিতে হবে, তারপর ওকে করলে টাস্কবারটা অটোমেটিক লুকিয়ে যাবে। আবার যদি মনে করি টাস্কবারটাকে লুকাতে চাই না, তাহলে টাস্কবারের উপর মাউসটা নিয়ে গেলে টাস্কবার উঠে আসবে, এবার ওর উপর রাইট ক্লিক, প্রপার্টিজ, পুনরায় টিকটাকে তুলে নিতে হবে অটো হাইড টাস্কবার অপশান থেকে, তারপর অ্যাপ্লাই অ্যান্ড ওকে করলে টাস্কবারটা আর লুকাবে না। এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ শিখব, কম্পিউটার সিস্টেমের ডেট অ্যান্ড টাইম কীভাবে বদলাতে হয়। আপনারা জানেন কম্পিউটার অনেক দিন ব্যবহার করলে কিবোর্ডে, মাদার বোর্ডে যে ব্যাটারিটা থাকে যেটা ঘড়িটাকে অ্যাক্টিভ রাখে, কন্টিনিউ চালায়, সেই ব্যাটারিটা নষ্ট হয়ে যায় বা সেল ডাউন হয়ে যায়। যদি আমরা সেল ব্যাটারি চেঞ্জ করি তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যদি না চেঞ্জ করি তাহলে প্রত্যেক দিন ঘড়ির টাইমটা বদলাতে হয় বা চেঞ্জ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করব, প্রথমে ডেস্কটপের একদম ডান দিকের কোণে ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করব, তারপর চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংস, তারপর যে ডায়লগ বক্স আসবে সেখানে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম বাটনের উপর ক্লিক করতে হবে। এবার চেঞ্জ ডেট অ্যান্ড টাইম অপশানটা আসবে, এখানে যদি সাল চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা আগে বা পরে যেতে পারি, সাধারণত পরে যেতে হয়, 2020 এপ্রিল, আর এখানে আজকে 23, আমি ধরুন 24 তারিখ করলাম, আর টাইমটা ধরুন এখন 9টা করব। তাহলে কীভাবে 9টা করব, এখানে করার নিয়ম রয়েছে 0 0 9 করতে হবে, 0 9 9টা ধরুন আমি 10 করব, পিএম আছে এটা এএম করবো, তাহলে একবার নিচের দিকে বাটনটা ক্লিক করলে হয়ে যাবে, এরপর ওকে আবার ওকে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, কিভাবে ঘড়ির টাইম চেঞ্জ করলাম। এবার আমরা শিখব হাউ টু পিন প্রোগ্রাম আইকন অন টাস্কবার, কিভাবে প্রোগ্রামের কোনো আইকনকে টাস্কবারের উপর পিন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ই ইন্টারনেট এক্সপ্লোরার এটা সেট রয়েছে, আবার এটা রয়েছে, এটাও রয়েছে, আর এগুলো প্রোগ্রামগুলো রানিং রয়েছে। তো যেগুলো সেট হয়ে আছে অর্থাৎ পিন হয়ে আছে, এগুলো কিভাবে পিন করা হয়েছে, তাহলে আমরা একটা পিন করে দেখি। আমরা এখানে একটা ক্যালকুলেটর প্রোগ্রামকে পিন করব, তাহলে আমাদের প্রথমে স্টার্টে ক্লিক করে ওই প্রোগ্রামটার উপর যেতে হবে, অল প্রোগ্রাম অ্যাক্সেসরিজ ক্যালকুলেটর। অ্যাকচুয়ালি ক্যালকুলেটর, নোটপ্যাড, ওয়ার্ড প্যাড আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এগুলো হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম, উইন্ডোজের সঙ্গে থাকে, তাই অ্যাক্সেসরিজের মধ্যে যেতে হবে। এবার এই ক্যালকুলেটার উপর রাইট ক্লিক করে পিন টু টাস্কবার করতে হবে, পিন টু টাস্কবার করলে পিন হয়ে যাবে। এবার ধরুন আমি আনপিন করব, এখানে রাখতে চাই না, তাহলে কীভাবে তুলব, আবার ওইটার উপর রাইট ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার। একই রকম আমরা ইন্টারনেট এক্সপ্লোরার যে আইকনটা রয়েছে ওটাকেও আমরা উঠিয়ে দিতে পারি, মিডিয়া প্লেয়ারটাকেও উঠিয়ে দিতে পারি। তাহলে যেগুলো সব সমস্ত আনপিন করে দিয়েছি, আর একটা রয়েছে এটাকেও আনপিন করে দিই, আর এই যে প্রোগ্রামগুলো এগুলো তো ক্লোজ করলেই কেটে যাবে, আমি ধরুন দেখুন চলে গেল। এবার আমরা যে কাজগুলো শিখব, এই কাজগুলো বেশিরভাগ জনই কিন্তু জানে না। আমরা কীভাবে ডেস্কটপের উপর যে সিস্টেম আইকন, যেমন কম্পিউটার, নেটওয়ার্ক প্লেস, রিসাইকেল বিন,
কন্ট্রোল প্যানেল এগুলো যদি না থাকে তাহলে আমাদের বেশিরভাগ কাজ করা কিন্তু সম্ভব নয়। তাহলে এগুলো কিন্তু কিভাবে লুকিয়ে দেব বা আবার সেগুলোকে ওপেন করব। তাহলে প্রথম আমাদের ডেস্কটপের উপর রাইট ক্লিক করে পার্সোনালাইজ থেকে চেঞ্জ ডেস্কটপ আইকন এই অপশানটায় ক্লিক করতে হবে। করলে চেঞ্জ ডেস্কটপ আইকন ডায়লগ বক্স আসবে, এখানে দেখুন ডেস্কটপ আইকন, এগুলো আসলে সিস্টেম আইকন, উইন্ডোজের সঙ্গে এগুলো বাই ডিফল্ট থাকে। আমরা যখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ 7 লোড করি তখন এই আইকনগুলো চলে আসে। বাকি যে আইকনগুলো ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি এই আইকনগুলো কিন্তু থাকে না, এগুলো আমরা পরপর কাজ করতে করতে এগুলো তৈরি হয় বা চলে আসে। এবার আমরা কিভাবে এই আইকনগুলোকে লুকিয়ে দেব, এখানে দেখুন এই কম্পিউটার আইকনের উপর বক্সের উপর টিক রয়েছে, রিসাইকেল বিন বক্সের উপর টিক রয়েছে, ইউজার ফাইলের উপর টিক রয়েছে। তাহলে এই টিকগুলো যদি আমরা তুলে দিই তাহলে ডেস্কটপে ওই জায়গাগুলো থেকে ওই আইকনগুলো লুকিয়ে যাবে। দেখুন আর একটাও নেই। এই মুহূর্তে যারা জানে না কম্পিউটারে কিভাবে এই আইকনকে লুকাতে হয় বা ওপেন করতে হয় তারা কিন্তু কম্পিউটারে কাজ করতে পারবে না বা অনেক সমস্যা হবে। তাহলে এবার আমরা তো জানি কিভাবে ওপেন করতে হবে, একই রকম পদ্ধতিতে ওপেন করব। রাইট ক্লিক, পার্সোনালাইজড, চেঞ্জ ডেস্কটপ আইকন, এই চেঞ্জ ডেস্কটপ আইকনে ক্লিক করে আবার টিক নিয়ে নেব প্রয়োজনীয় আইকনগুলোতে, সিস্টেম আইকনগুলোতে। আমরা কম্পিউটার আর রিসাইকেল বিন এই দুটো আইকনের উপর টিক দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করব। তাহলে ওই দুটো আইকন ডেস্কটপের উপর চলে আসবে। আর এই কম্পিউটারের ব্যাপারে আমরা পরে আলোচনা করব, একটু বলে রাখি এই কম্পিউটার আইকনে আমরা কম্পিউটারের যে হার্ড ডিস্ক রয়েছে বিপুল পরিমাণে গান বাজনা সিনেমা গেম ইত্যাদি আমরা লোড করে রাখি, সেগুলো এইখান থেকে আমরা খুলে ওপেন করতে পারি, কপি করতে পারি, চিপে নিতে পারি বা ব্যবহার অ্যাপ্লিকেশানে ব্যবহার করতে পারি। তাহলে এটা না থাকলে কিন্তু অসম্ভব কাজ করা। এবার আমরা চলে যাচ্ছি খুব মজার একটা কাজ, এটা বেশিরভাগ জন কিন্তু জানে না, 90% লোকই জানে না এই কাজটা, কিভাবে আমরা কম্পিউটারের স্টার্ট শাটডাউন অ্যাকশনটাকে চেঞ্জ করব। স্টার্ট এই স্লিপ করে রেখেছি আমি, দেখুন এখানে কেউ শাটডাউন পাবে না, তার মানে আমি অ্যাকশনটাকে বদলে রেখেছি। কিভাবে করব, তাহলে প্রথম এই স্টার্টে ক্লিক করে এই লিস্টের ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে প্রপার্টিজ থেকে পাওয়ার বাটন অ্যাকশন, এই পাওয়ার বাটন অ্যাকশানে দেখুন অনেকগুলো অপশান পাবো। যদি সাধারণত সবার এই শাটডাউন অপশানটা চুজ হয়ে মানে থাকে, সিলেক্ট থাকে, আমি এটা করে দেখাচ্ছি। এবার শাটডাউন এসে গেছে, তার মানে এই অপশানে ক্লিক করলে শাটডাউন হবে। আমি যদি এটাকে অন করতে চাই একই রকম রাইট ক্লিক করবো এটার উপর, তারপর প্রপার্টিজ, তারপর পাওয়ার বাটন অ্যাকশানে এখানে অন্য একটা ধরুন আমি সুইচ ইউজার করে দিচ্ছি। সুইচ ইউজারের কাজটা আলাদা, কিন্তু এই মুহূর্তে কেউ যদি এসে এই সুইচ ইউজারে ক্লিক করে আমার এই সিস্টেমটা শাটডাউন হবে। ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। যারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেননি অবশ্যই লিঙ্কে ক্লিক করুন উপরের লিঙ্কে এবং সেগুলো দেখতে থাকুন, এবং যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন।